নমস্কার বন্ধুরা আমি সন্তু আপনারা দেখছেন দ্য লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আরেকটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এখানে আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই কিন্তু আপনারা এই চাকরিটি পেয়ে যাবেন তাই এই চাকরিটির জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন আপনাদের বয়স সীমা কত হতে হবে ভ্যাকান্সি কতগুলো আছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং প্রার্থী বাচাই কী পদ্ধতিতে করা হবে এই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন একটি বেল আইকন বাটন আছে সেটি আপনারা অল নোটিফিকেশনে সেট করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা এখন আছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচে এসে আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে এটির ওপরে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে একটি নতুন পেজ ওপেন হওয়ার পরে এখানে কিন্তু আপনারা সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছেন যে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ফিলেবটমিস্ট তো এটির উপরে ক্লিক করলে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এই অফিসিয়াল নোটিসটি দেওয়া থাকবে সেটির উপরে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন তো এবার আমরা চলে আসি অফিসিয়াল নোটিফিকেশানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশানটি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুরে কিন্তু আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটি হবে তো এখানে আপনারা কিন্তু সাইডে নোটিশ নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং আপনাদের এই নোটিশটি কিন্তু গতকালই দেওয়া হয়েছে অর্থাৎ চোদ্দো নয় দু হাজার কুড়ি তারিখে প্রকাশিত করা হয়েছে এবং আপনাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হবে এবং এটি কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল নিয়োগ কিন্তু হবে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি হবে এরপরে আমরা দেখিনি এই চাকরিটির জন্য কতগুলো ভ্যাকান্সি আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তো এখানে আমরা নেম অব দ্য পোস্ট দেখতে পাচ্ছি ফিলে বটোমিস্ট তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনাদের কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এর সাথে কিন্তু আপনাদের ট্রেন্ড হতে হবে ল্যাবরেটরি টেকনোলজি ফ্লেবটমি অথবা সার্টিফিকেট কোর্স ইন দ্য ল্যাবরেটরি টেকনোলজি এর মধ্যে যে কোনো একটা কোর্স কিন্তু আপনাদের অবশ্যই করে থাকতে হবে এ ছাড়াও কিন্তু আপনাদের ডিএমএলটি বিএমএলটি এই দুটোর মধ্যে যে একটি কোর্স কিন্তু অবশ্যই করে থাকতে হবে এছাড়া কিন্তু আপনাদের বয়স সীমা বলা হয়েছে চল্লিশ বছরের নিচে কিন্তু আপনাদের বয়স হতে হবে এছাড়া আপনি যদি এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে কিন্তু যথারীতি এসসি এসটি হলে পাঁচ বছর ছাড় পাবেন এবং ওবিসি হলে কিন্তু আপনারা তিন বছর ছাড় পেয়ে যাবেন এরপরে এখানে দেখছেন যে টোটাল ভ্যাকান্সি এখানে পাঁচটি আছে অর্থাৎ আপনাদের পাঁচটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে এছাড়াও এখানে বলা হয়েছে মে বি এক্সটেন্ডেড অর্থাৎ পাঁচের অধিকও কিন্তু এখানে নিয়োগ করা হতে পারে এরপরে আপনারা দেখছেন ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ আপনাদের কোন তারিখে ইন্টারভিউ হবে সেই ডেট এবং সময় কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অর্থাৎ চব্বিশ নয় দু হাজার কুড়ি তারিখে অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার তারিখে সকাল সাড়ে দশটা থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হবে এবং এখানে বলা হয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড আফটার ওয়ান থার্টি পি অর্থাৎ দুপুর দেড়টার পরে কিন্তু আপনাদের কাউকে অ্যালাউ করা হবে না এবং এখানে ভেনু অর্থাৎ কোন জায়গায় ইন্টারভিউ হবে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাড্রেসটি হলো জেলা স্বাস্থ্য ভবন শরৎপল্লী মেদনাপুর পশ্চিম মেদিনীপুর তো এই অ্যাড্রেসে কিন্তু আপনারা চলে যাবেন এবং চব্বিশ তারিখে সকাল সাড়ে দশটা থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে তো এখানে আপনাদের বেতন কত দেওয়া হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে আপনাদের বেতন কিন্তু পাঁচ হাজার টাকা পার মান্থ কিন্তু এখানে বেতন দেওয়া হবে এরপরে আমরা দেখিনি ইন্টারভিউতে যাওয়ার সময় আপনারা কি কী ডকুমেন্টস নিয়ে যাবেন এবং কোন অ্যাপ্লিকেশনটা ফিল করে নিয়ে যাবেন তো অ্যাপ্লিকেশনটা কিন্তু এই ডকুমেন্টসের নিচেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া হয়েছে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের অবশ্যই ফিল করে নিয়ে যেতে হবে তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্মার্ট ফর দ্য পোস্ট ফেলে এনভিবিডিসিপি এন ভি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা অবশ্যই কিন্তু আপনারা প্রথমে প্রিন্ট আউট করিয়ে নেবেন প্রিন্ট আউট করিয়ে এই ফর্মটা ফিল আপ করে অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার সময় নিয়ে যাবেন তো এখানে প্রথমে কিন্তু আপনাদের নাম এখানে লিখতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই ব্লগ লেটারে লিখতে হবে এরপরে ফাদার নেম অথবা গার্জেন নেম লিখবেন এরপরে ডেট অফ বার্থ এখানে আপনারা দিয়ে দেবেন এম ওয়াই 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 আকারে এরপরে এখানে আপনাদের এক ছয় দু হাজার কুড়ি তারিখের অনুযায়ী আপনার বয়স কত সেই বয়সটা কিন্তু এখানে লিখবেন এরপরে এখানে আপনি যে কাস্ট থেকে বিলং করেন সেই কাস্ট কিন্তু এখানে লিখবেন যদি হন তাহলে এখানে জেনারেল লিখবেন এরপরে এখানে আপনি মেল কি ফিমেল সেটি কিন্তু এখানে লিখে দেবেন এরপরে আপনার অ্যাড্রেস কিন্তু এখানে যে অ্যাড্রেসে আপনি বাস করেন সেই অ্যাড্রেস এবং আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে পরপর লিখে দেবেন এটি লেখার পরে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনার যে একাডেমিক আছে কোয়ালিফিকেশান আছে অর্থাৎ আপনি মাধ্যমিকে হায়ার সেকেন্ডারিতে এবং ডিএমএলটি বিএমএলটিতে কী কী সাবজেক্ট ছিল এবং কোন বোর্ডের আন্ডারে পাশ করেছেন কোন সালে পাশ করেছেন কত মার্কস পেয়েছেন সেগুলো পরপর আপনারা এই ছকে লিখে দেবেন এরপরে নিচে এখানে সাত নম্বর কলমে এসে আপনি যদি আগে কোনো গভর্নমেন্ট চাকরি অথবা প্রাইভেট সেক্টরে চাকরি করে থাকেন সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু এখানে আপনারা পরপর লিখে দেবেন এরপরে আপনারা নিচে এসে এখানে আপনার ফুল সিগনেচার করবেন এবং লেফট সাইডে এখানে ডেট এবং প্লেসটা লিখে দেবেন তো ডেট এবং প্লেস লেখার পরে আপনি এই অ্যাপ্লিকেশান ফর্মটির সঙ্গে আপনার যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আছে সেই অরিজিনাল ডকুমেন্টস এবং তার জেরক্স কপি কিন্তু অবশ্যই নিয়ে যাবেন এটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অরিজিনাল কপি এবং জেরক্স কপি অবশ্যই নিয়ে যেতে হবে এবং তার সাথে কিন্তু একটা ফটো আইডেন্টি প্রুফ কিন্তু অবশ্যই আপনাদের ইন্টারভিউর জন্য কিন্তু নিয়ে যেতে হবে